পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে শুক্রবার গোঘাট 1 নম্বর ব্লকের আমোদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির কক্ষে এলাকার কৃষকদের মুসুর কলাই বীজ বা ডালশস্য বিতরণ করা হয়। প্রায় 200 জন কৃষককে আজ 4 কেজি করে এই ডালশস্য বিতরণ করা হয়। জানা গেছে, এই করোনা আবহের মধ্যে দিন আনা দিন খা কৃষক পরিবার মানুষগুলো যাতে করে বিভিন্ন দিক দিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন, তার জন্যই রাজ্য সরকারের এই নয়া প্রকল্পের উদ্যোগ। এদিন উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট নারায়ণ চন্দ্র পাঁচা, গোঘাট 1 নম্বর ব্লকের এডিও সৌমিতা পাল সহ আরও অনেকে। এদিন নারায়ণ চন্দ্র পাঁচা বলেন, দেখুন, বর্তমান সরকার বা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি সবসময় চাষিদের পাশে আছেন, তাদের সব দিক দিয়ে সহযোগিতা করছেন। একদিকে কৃষক বন্ধুর মাধ্যমে আর্থিক অনুদান দিচ্ছেন, এবং কেউ মারা গেলে তাদের যদি হাটে নিম্নে বয়স হয় সেই পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হচ্ছে আর্থিক অনুদান হিসাবে, এবং কৃষকদের যাতে ভালো উচ্চ ফলনশীল বীজ তারা পায় এবং সেটা বিনা পয়সায়, তো সেটাও আপনি মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা করছেন। এর আগে আমরা আম্রপালি বীজ দান দিয়েছি, যেটা স্বর্ণ মাসুরি বলে, তারপর আমরা খাস দান খাস বীজ দিয়েছি, তার যাতে মানে চাষ ভালো করে করতে পারে এবং তারা সেখানে উৎপাদন বৃদ্ধি করতে পারে। তো আজকে এই আমোদপুর সমবায় এসেছি, আমাদের ব্লকে মোট 30 কুইন্টল মুসুর বীজ এসেছে, মুসুর চাষ করার জন্য। সেই মুসুর কলাই চাষ যাতে উন্নত ধরনের করতে পারে তাদের সব দিক দিয়ে সহযোগিতা করা হচ্ছে। একদিকে বীজ দেওয়া হচ্ছে, অন্যদিকে তাদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে এই বীজ দেওয়ার পর যখন ফসলটা উৎপাদন হবে তার জন্য কী কী লাগবে, হ্যাঁ কী কী লাগবে সেটা আমাদের এডিএ ম্যাডাম আছে, সুনির্দিষ্ট নির্দেশিকা উনি দিয়ে দিচ্ছেন তাদের। তো আজকে আমোদপুর সমবায়ে আমাদের চাষিরা এসেছে, তাদের হাতে আমরা মুসুর কলাই আমরা বীজ তুলে দিলাম। কতজনকে দিয়ে চাষ করবেন? হ্যাঁ, আজকে কতজনকে দিয়েছি? আজকে এখানে দেওয়া হচ্ছে মোট 200 জনকে, মোট 200টি চাষিকে দেওয়া হচ্ছে। এবং এডিও সৌমিতা পাল বলেন, চাষিদেরকে আজ যে শস্য তুলে দেওয়া হচ্ছে কি বলবেন? আসলে আমাদের এখানে যে বিজিআরইআই স্কিমটি চলে সেটা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আওতায় আসে, এবং তার এগেনস্টে যে মুসুর কলাই আসছে লেন্টিল প্রায় 30 কুইন্টাল মতো এখানে দেওয়া হয়েছে আমোদপুর সমবায় সমিতিকে। এবং কিছু চাষিকে আমি বলেছিলাম যে হ্যাঁ, আপনারা ধানের পরে অবশ্যই মুসুর কলাই করুন, তাহলে কি হয় যে সয়েলের হেলথ আছে সেটা অনেক বেটার হয়ে যায়, কারণ এখানে চাষিরা মূলত ধানের পর ধান করতে থাকে, তো সেই ক্ষেত্রে কি হয় যে মাটির যে গুণাগুণ আছে সেটা পুরোপুরি নষ্ট হয়। তো মুসুর করলে কি হয় যে তাতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, এবং সেক্ষেত্রে চাষিদের পক্ষে ইউরিয়া আলাদা করে আর অ্যাপ্লিকেশন করতে হয় না। তো সেই কারণে আমি তাদেরকে বললাম যে আপনারা মাটির স্বাস্থ্য ভালো করার জন্য অবশ্যই চেষ্টা করুন যে মুসুর কলাই কিছু চাষ করার। তো চাষিরা বলেছে যে হ্যাঁ অবশ্যই আমরা করতে চাই, তো সেই জন্য আমাদেরকে নির্দিষ্ট নির্দেশিকা মেনে আমরা এখানে আজকে 200 জন চাষিকে প্রায় মুসুর কলাই সরবরাহ করছি, এবং আশা করব যে চাষিরা এতে উপকৃত হবে। Collection, jeans and t-shirts, only for men. সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।